আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, প্রত্যেক দিন আমরা কোনো না কোনো গুনাহ করে থাকি। কোনো গুনাহ আমরা ইচ্ছে করে করি, আবার কিছু গুনাহ আমরা অনিচ্ছে করি। মোট কথা হলো আমরা শয়তানের ধোকা পড়ে পাপ কাজ জড়িয়ে পড়ি। আল্লাহ তাআলা বলেন যে একটি সৎকর্ম করবে সে তার দশ গুণ প্রতিদান পাবে, এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তি পাবে। বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না। উল্লেখিত আয়াতে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নেকি বা সাবধানের ব্যাপারে অনেক বেশি আগ্রহী। মানুষ যে কোনো আমল করলে তার পরিবর্তে আল্লাহ তাআলা তাকে বেশি বেশি নেকি দান করেন। আবার কেউ যদি মন্দ কাজ করে তাহলে আল্লাহ তাআলা তার প্রতি মন্দ কাজ অনুযায়ী সে প্রতিদান দিয়ে থাকেন, তাতে কোনো কমবেশ করেন না। মানুষকে গুণামুক্ত করার জন্য আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে অনেক উপায় উপকরণ দিয়েছেন, যাতে করে মানুষ গুণামুক্ত জীবন লাভ করতে পারে। তাই গুণামুক্ত করার জন্য আমি একটি সহজ কাজ বেছে নিয়েছি, যা হলো যথাযথভাবে উজু করা। অন্য আমলগুলো প্রতিদিন করতে হয় না, কিন্তু উজু আমাদের প্রত্যেকদিন করতে হয়। আমরা দান, সাদাকা, জিকির, তাসবিহ প্রভৃতি করলে নেকি ও গুণামুক্ত হয়, কিন্তু এসব আমল আমরা প্রত্যেকদিন করতে পারি না। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তবে পাঁচ অক্ত সলাতের জন্য আমাদেরকে অজু করতেই হয়। অজু ছাড়া সলাত কবুল হয় না। তাই সুন্দর করে যথাযথভাবে অজু করলে আমরা খুব সহজে গুনামাফ পেতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম বান্দা অজু করে এবং তখন অজু করার মাধ্যমে তার মুখমণ্ডলে চোখের গুণা পানির মাধ্যমে ঝরে যায়। যখন সে তার উভয় হাত ধোয়, তখন তার হাতের গুণাগুলো অজু করার মাধ্যমে ঝরতে শুরু করে। অতঃপর সে সব গুণা থেকে পবিত্র হয়ে যায়। উল্লেখিত হাদিসে দ্বারা আমরা বুঝতে পারি যে অজুর সময় বান্দা যেসব অঙ্গগুলো ধোয়, সেসব অঙ্গের দ্বারা যত পাপ কাজ হয়েছে তা সব কিছু ধুয়ে পরিষ্কার হয়ে যায়। এটা মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ রহমত। গুনাহমুক্ত জীবন লাভের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি উপমা তুলে ধরেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, যদি তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে কোনো নদী প্রবাহিত হয় এবং ওই ব্যক্তি তাতে দৈনিক পাঁচবার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে? সাহাবীরা উত্তর দিলেন, না, কোনো ময়লা তো আর অবশিষ্ট থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং দৈনিক পাঁচবার সালাতের দৃষ্টান্ত হলো আল্লাহ এর মাধ্যমে মানুষের গুনাহসমূহকে নিশ্চিহ্ন করে দেবেন। উল্লেখিত হাদিসে গুনামুক্ত জীবন লাভের পাঁচ অক্ত সালাতের কথা বলা হয়েছে, আর অজু ছাড়া সালাত কবুল হয় না। এ মর্মে বহু হাদিস এসেছে। আর যারা প্রতিদিন পাঁচ অক্ত সালাত আদায় করে তারা সালাতের আগে অবশ্যই অজু করবে, আর অজুতে ব্যবহৃত প্রতিটি অঙ্গের গুনাহ পানির সঙ্গে ঝরে যাবে। সুতরাং গুনাহমুক্ত জীবন লাভে অজু ও সালাতে বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।